গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন 1টা বাজে, স্নান পুজো তো বুঝতে পারছো হয়ে গিয়েছে, কিন্তু এখন যেটা করছি সেটা হলো অর্ধেক রান্না আমি করে স্নান পুজো করেছিলাম। আজকে ব্লগটা শুরু করতে অনেক লেট হয়ে গেল, কারণ সকালে হাফ অনেক লেট করে আমি রান্নাটা স্টার্ট করেছিলাম। তো হাফ কাজ করে মাসি চলে এলো, মাসি কাজকর্ম করলো, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম পরিষ্কার এগুলো করতে গিয়ে লেট হয়ে গেল। তো ওইদিকে ভাত বসিয়ে এসেছি, যে অকাজটা করছিলাম সেটা হলো এই যে এটা একটা প্রদীপ দেওয়ার জায়গা, যেটা আমি তুলসী তলায় রাখি, সেটাকে বসে বসে কালার করছিলাম, যার জন্য লেট হয়ে গেল। তো চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে আলু ফুলকপিটা শুধু করলেই আমার রান্না শেষ। এখানে আলু ফুলকপি ভেজে রেখেছি, আর এই দিকে ভাত ফুটছে, অ্যাকচুয়ালি এদিকে ভাতটা ফুটছে আর আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এখানে রেখেছি ভেজে। আর আমরা একটু কড়া করে ভেজে খাই। এবার যেটা দেব সেটা হলো তেজপাতা, শুকনো লঙ্কা। এবার যেটা দেব সেটা হলো আদাটা, অল্প জিরের গুঁড়ো, সামান্য নুন দিলাম, জল দিলাম, না হলে লেগে যাবে মশলাটা। হলুদ দিয়েই করছি, 1 মিনিট। আর আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি বেশিরভাগ টাইম, শুকনো লঙ্কা খুব কম দিই খাবারে। কালারটার জন্য 1 মিনিট দিই। আর এটা হলো কাজু, দই আর পেঁয়াজ আছে এর মধ্যে, পেস্ট করে রেখেছি। তেল ছাড়াও দিয়ে একটু অপেক্ষা করতে হবে, তেলের মধ্যে গরম মশলাটা দিতে বারণ মানে ভুলে গেছিলাম, তেলের মধ্যে গরম মশলাটা দিতে হতো। যাই হোক, আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, কিছু করার নেই, ভুলে গেছি। এবার একটু তেল ছাড়ার অপেক্ষা করছি। আজকে লাঞ্চে যেগুলো করেছি দেখিয়ে দিচ্ছি, তাও চলো দেখাই আজকে লাঞ্চে আরও কী কী করছি। এটা করেছি শিম বাটা বা শিমের ভর্তা, বাংলাদেশি ভাষায় ভর্তা। এটা ডাল, আর এটা হলো আলু পেঁয়াজ করে ভাজা, আর ফুলকপি আলুর রোস্ট, রোস্ট না রোস্ট, ডাল না যা বলবে। দেখো তেলটা ছাড়ছে, সব ফুলকপিগুলো, ফুলকপি আর আলু আছে একদম অল্প, আলু ছাড়া ঠিক বাঙালির খাবার জমে না। নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে এটা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি ভাত দিয়ে খাবো। নামানোর আগে সামান্য ঘি আর গরম মশলা অল্প দিয়েছি, তাও গরম মশলাটা যেহেতু গোটা গরম মশলা দিইনি, তাই জন্য একটু গন্ধটা কম আসছে গরম মশলা। নামানোর আগে আবার একটু গরম মশলা আর ঘি দিয়ে নামাই। এই যে রোস্ট, রোস্ট ঠিক না, ওই ডালনা রোস্ট আর কিছু একটা হবে। আমরা লাঞ্চটা বেড়ে ফেলেছি, কারণ লাঞ্চ করতে মানে অনেকখানি দেরি হয়ে গিয়েছে। আজকে অনির্বাণও খিদে পেয়ে গেছে, অনির্বাণ আমার লাঞ্চ বেড়ে নিয়েছি। এখন আমরা চলো তাহলে লাঞ্চ করে নিই, লাঞ্চ করে একদম বিকালবেলা কথা। লাঞ্চ তো হয়ে গেল, এবার তোমাদের সঙ্গে যেটা দেখাবো, যেটা কালকে আমি বলেছিলাম আমার একটা ননদের কাছ থেকে দুটো শাড়ি কিনেছি, সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাই। তো এই রেড হাজার বুটির জামদানিটা নিয়েছি, এটা ভীষণ সুন্দর দেখতে। এই যে এই রেড কালারটা, যে এই রেড কালারটা আমার ছিল না, আমার মেরুন কালারের জামদানি আছে আর হাজার বুটি, আর খুব সফট। এটা
মাত্র 950 টাকা নিয়েছে আর ও ভীষণ রিজনেবল প্রাইসে সমস্ত কিছু রাখে। মা একজনকে গিফট করবে বলে একটা কিনে নিয়েছে, অর্ডার দিয়েছিল, সেটা হলো এই যে গোলাপি আর হলুদে, এটাও ভীষণ রিজনেবল প্রাইসে, ঠিক দামটা জানি না কিন্তু এটা মোশোয়ে 600-700 টাকা দাম। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা জাস্ট এলাম 8টা বাজে এখন ইয়ে থেকে, ডানলপে গিয়েছিলাম আবার, কারণ বলছি কারণটা, কারণ কালকে ক্যান্ডেল পাইনি, ফ্লোটিং ক্যান্ডেল, সেগুলো আনতে গিয়েছিলাম আর আজকে দেখাচ্ছি কী কী কিনেছি। আর একটা লাইট, টুনি লাইট যেটাকে বলে, সেটা কিনতে গেছিলাম কারণ আমাদের ব্যালকনিটা গোটাটা হয়নি, এখানে আবার লাগানো হচ্ছে, অনির্বাণ লাগাচ্ছে আবার, যে সিঙ্গেল উপরটা লাগানো আছে নিচটা ফাঁকা থাকছে, নিচ থেকে দেখাচ্ছি আজকে লাগানোর পর, তাই জন্য ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমরা আবার কিনতে গেছিলাম লাইটটা, অনির্বাণ লাগাচ্ছে এখন। আর একটা জিনিস শেয়ার করি, যে রাইস লাইটটা লাগানো ছিল এখানে এইখানটাই, এই এই জায়গাটায় রাইস লাইটটা যে উপরে লাগানো ছিল সেটাকে আমি এই জায়গাটা লাগিয়ে দিয়েছি আর প্ল্যান্ট হোল্ডারে, ভীষণ ভালো লাগছে না দেখতে। ক্যান্ডেলগুলো কিনেছি আর এখানে ওই 14টা প্রদীপ কালকে দেব, তাই এই রকম প্রদীপ, ভীষণ ছোট ছোট, ভীষণ সুন্দর সুন্দর, এগুলো দেখতে ভাল লাগছিলো বলে আমি কিনে এনেছি, আর কালকে রঙ্গোলিও দেব। আর আজকে রাতে আমরা একটু বেরোবো, কোথায় যাবো, কাদের সঙ্গে যাব, সব তখন যখন যাব তখন শেয়ার করে দেব। আর এখন আপাতত আমাদের ডিনারের তৈরি করতে হবে, ডিনার আজকে পরোটা বানাবো আর ফুলকপি আলু দিয়ে যেটা করেছিলাম ওইটা আছে, আর সুজির হালুয়া করতে পারি, দেখা যাক কী করি, এখন এডিটটা আগে করিনি, আমি পরশু থেকে ব্লগ দিইনি, মানে সরি কালকে ব্লগ দিইনি, তো আজকে দিতেই হবে, এডিটটা করে তারপর কথা বলি। 11টা বাজে আর আমি রেডি হয়েছি, মানে আমরা দুজনেই রেডি হয়ে বেরোচ্ছি এখন, আমরা যাব মোস্ট প্রবাবলি বলবন্ত সিং ধাবায় চা খেতে, আমরা এরকম মাঝে সাঝেই যাই, আর কারা আমাদের সঙ্গে যাচ্ছে সেটা একটু পর জানতে পারবে। আর ব্যাস আমরা অনির্বাণ নিচে চলে গেছে, আমি জাস্ট লাইটগুলো অফ করে লক করে চলে যাব, তো চলো একদম গাড়িতে দেখা হচ্ছে। হে হে, যাদের অপেক্ষা করছিলাম তারা বেরিয়ে এসেছে, চলে এসেছে, এরা মাস্ক পরে, পরে দেখাচ্ছি এরা কারা, তুলেছি এদের, খাবার দাবার এনেছিস? হ্যাঁ, এই যাই হোক মাস্ক খোলাও আগে তোমাদের দেখা, এই লাইট একটু জ্বালাই, আমি লাইট জ্বলছে না, আবার জ্বলেছে, ফাইনালি পরিচয় পর্ব। আমার সবাই জিজ্ঞাসা করছিল যে তোর আর একটা বন্ধু কই, এটা পৌরবী আর এটা সুমনদা, হ্যালো, দিওয়ালির জন্য ভিড়টা দেখুন, দিওয়ালির জন্য না এরা অল টাইমই থাকে, আসলে বলবন্ত সিং এর সামনে এত ভিড় আর এত জোরে জোরে গান চলছে, তার জন্য আমি আর ওখানে রিস্ক নিলাম না, একেতেই করোনার ভয়, সেকেন্ড হলো প্রচণ্ড জোরে জোরে গান চলছে আর প্রচণ্ড ভিড়, যার জন্য আমরা চারজন, পৌরবী, অনির্বাণ, সুমনদা আর আমি, ঠিক এই জায়গাটাই বোধহয় 8-10 মাস আগে বোধহয় আমরা এসে জানুয়ারিতে, এই ইয়ারেরই জানুয়ারিতে এসে চা খেয়েছিলাম, আজকে
চা মাস্ক না খুলে চা খাচ্ছেন প্ল্যানটা ভরে গেল যদিও আগে থেকে অনেক বাজে হয়ে গেছে চাটা তাও আর এখানে আমরা এখন ফটোশুট করব রাত বাজে একটা আমরা যথারীতি প্রিন্সেপ ঘাট বালবান সুইং থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাট হয়ে এদিক ওদিক ঘুরে বাড়ি যাব কাজকাম তো নেই তার জন্য যখন বেরিয়েছি একটু ঘুরেই নি পুরো ফাঁকা রাস্তা হ্যাঁ ভুতুরো তো অবশ্যই ভূত তো আছেই এই এসব দেখে যদি বেরোয় সুমনদার বড়বি আসতো এখানে টাইম পাস করতে বিয়ের আগে এই তোর আসতিস এখন লোককে জেনে যাবে বলে মিথ্যা কথা বলছো তুই আসতিস না সুমনদা ইয়ে বাঁকুড়া থেকে আসতো মুম্বাই থেকে আসতো ফ্লাইটে করে ও বড় দমদম থেকে আসতো আর সুমনদাকে ছাড়তে হতো পৌরবি ও এদের কত আছে কাহিনী আস্তে আস্তে আমরা রিভিল করব গড়িতে আড়াইটে আমরা ফিরলাম জাস্ট 15-20 মিনিট আগে এখনো ফ্রেশ হইনি হাত পা ধুয়ে চেঞ্জ করে এই ঘর প্রথম যে কাজটা করলাম সেটা হলো এই ঘরটাকে আগে পরিষ্কার করলাম মানে এত অগোছালো হয়েছিল আর পারছিলাম না দেখতে এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করব তারপর ঘুমাবো তো আজকের মতো ব্লগটা তাহলে এই অবধি রাখছি টিল দেন ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট টাটা গুড নাইট